বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেই কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত সৌদি আরবে প্রফেশনাল টেস্ট দেননি তাদের সম্পর্কে। অবশ্যই ভিডিওটি আজকের দ্বিতীয় পার্ট, প্রথম পার্ট অলরেডি আমার এই চ্যানেলে রয়েছে। এখন আমি দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, নয়তো কিন্তু আপনার ইকামাটা আছে এই ইকামা আপনার কিন্তু রিনিউ হবে না। আমরা কিন্তু অনেকেই অনেক দিন ধরে বাংলাদেশ থেকে প্রফেশনাল ছাড়াই কিন্তু সৌদি আরবে প্রবেশ করতেছি, আর এই প্রবেশ করার কারণে কিন্তু সৌদি আরবে আমাদের যেই প্রফেশনাল যেই একামাতে একটা আমরা কাজ করতেছি অন্যটা, এটাই হচ্ছে মূলত সমস্যা। এখন সৌদি আরব সরকার একটা নতুন ঘোষণা দিয়েছেন, অবশ্যই সৌদি আরবে থাকতে হলে আপনার প্রফেশনাল টেস্ট দিতে হবে। এখন এই প্রফেশনাল টেস্টটা কীভাবে কখন কী কোথায় দিবেন সেটা এখন বিস্তারিত বলার চেষ্টা করব। প্রফেশনাল টেস্টটা হচ্ছে এমন একটা টেস্ট যেটা আপনি অনলাইনের মাধ্যমে দিতে হবে, পাশাপাশি কিন্তু আপনাকে টেকনিক্যালভাবে দেখাতে হবে। আপনি যে কাজটা জানেন সেই কাজটা কিন্তু আপনাকে টেকনিক্যালভাবে দেখাতে হবে। প্রফেশনাল টেস্ট আপনার এখন পর্যন্ত মানে এসেছে কি না আপনার ইকামাতে সেটা চেক করার জন্য অবশ্যই আমি এখন আপনাদেরকে প্রফেস দেখাই দিব। অবশ্যই আমার ভিডিওর মোবাইল স্ক্রিনে চলে যাব। ছিলেন সেই অভিজ্ঞতা অনুযায়ী আপনার যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কি চালু হয়ে গেছে কি না এটা এখন আমরা চেক করব। আমাদের লিখতে হবে এসভিপি, দেখেন এখানে চলে আসছে কিন্তু লিঙ্কটা এসভিপি কিউয়া এসে, এখানে আমরা ক্লিক করব। অবশ্যই লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এই এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এ টু জেড। অবশ্যই আমরা এখন চেক করব যে আমাদের ইকামার জন্য এই পরীক্ষাটা এখন অ্যাভেলেবল আছে কি না, নাকি এখনও শুরু হয় নাই। এই জন্য আমরা এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক, আমরা চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কোম্পানি, আপনার যদি কোম্পানি হয়ে থাকে তাহলে আপনি কোম্পানি সিলেক্ট করবেন, আর যদি আপনার যদি হয়ে থাকে ইনেবল অফ ওয়ার্কার, আমি ইনেবল অফ ওয়ার্কার এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা ইন্টারফেস চলে আসছে, এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের ইকামা আইডিটা এখানে দিতে হবে, দেওয়ার পরে আমরা একটু আমাদের ইকামা আইডিটা এই বক্সে দিয়ে দিব। অবশ্যই আমরা দিয়ে দিয়েছি, এখন এখানে আমাদেরকে টিক চিহ্নতে ক্লিক করতে হবে অবশ্যই ভেরিফাই করার জন্য। আসলে অবশ্যই ভেরিফাই করার জন্য আমাদেরকে কিন্তু দেখেন অটোমেটিক হয়ে গেছে, এখন আমরা চেক বাটনে ক্লিক করব। লোডিং হচ্ছে, দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে নো ডাটা অ্যাভেলেবল, তার মানে এখনও পর্যন্ত কিন্তু আমার এই প্রফেশনাল যেই টেস্টটা এইটা এখনও শুরু হয় নাই। যখন শুরু হবে এখানে কিন্তু লেখা উঠবে। অবশ্যই এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রফেশনাল টেস্টের বিস্তারিত জানতে পারবেন যে আপনার প্রফেশনাল টেস্টটা শুরু হয়েছে কি না। এটা কিন্তু প্রত্যেকটা সৌদি প্রবাসীকে দিতে হবে, অবশ্যই এটা মাথায় রাখবেন। আর আগে থেকে জানা থাকলে হয়তো আপনার অভিজ্ঞতাটা বেশি থাকবে। চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখতে পারলেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে, তো সেই ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারলেন যে আপনাদের যে ইকামাটা আছে সেই ইকামাতে আপনার প্রফেশনাল টেস্টটা এখন চলে আসছে কি না, এটা কিন্তু আপনি প্রত্যেককেই আপনার প্রত্যেকের ইকামা দিয়ে চেক করতে পারবেন। অবশ্য এটা এখন বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ না, কিন্তু 2022-এর পর থেকে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার কারণ হচ্ছে সৌদি আরবের সরকার কিন্তু সৌদি আরবে যেই প্রবাসীরা আছে সেই প্রবাসীদেরকে প্রত্যেকটা প্রবাসীর কিন্তু প্রফেশনাল টেস্ট বাধ্যতামূলক করবে। সৌদি আরব সরকার চায় না একটা অদক্ষ লোক সৌদি আরবে বসবাস করুক, অদক্ষ লোকদেরকে কিন্তু ডিপোর্টিং করে দেওয়া হবে। মানে যারা এই প্রফেশনাল টেস্টে ফেল করবেন, যারা পাস করবেন তারা কিন্তু এই সৌদি আরবে অবস্থান করতে পারবেন, দীর্ঘদিন যাবৎ সমস্যা নেই। কিন্তু যারা এই প্রফেশনাল টেস্টে ফেল করে যাবেন তাদেরকে কিন্তু এই সৌদি আরব থেকে চলে যেতে হবে নিজ দেশে, এমনটা কিন্তু তারা এখন পর্যন্ত জানিয়ে রেখেছেন। আর এই প্রফেশনাল টেস্টটা দেওয়ার একটা সিস্টেম হচ্ছে আপনার ইকামাতে যদি আপনি ইলেকট্রিকশিয়ান হয়ে থাকেন, এক্সাম্পল আপনি যদি ইলেকট্রিকশিয়ান হয়ে থাকেন তাহলে ওই ইলেকট্রিকশিয়ানের যে অভিজ্ঞতাগুলো প্রয়োজন সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। সেই অভিজ্ঞতা যদি আপনি না থাকে তাহলে কিন্তু সৌদি আরব থেকে আপনি বিতাড়িত হতে পারেন, কারণ তারা বলেছে অলরেডি ডিপোর্টিং করে দেওয়া হবে, মানে দেশে পাঠিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু বলেছে। প্রফেশনাল টেস্ট এখন বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ
বিষয় হয়ে দাঁড়ায়নি, কিন্তু এমন এক সময় চলে আসবে সেই প্রফেশনাল টেস্ট যারাই উত্তীর্ণ হয়ে যাবে, মানে যারাই পাস করবে। এখন বর্তমানে তারা ঘোষণাতে বলেছেন 65% যদি আপনার রেজাল্ট আসে তাহলে কিন্তু আপনি পাস, আর যদি এর মানে উপরও হতে পারে এর নিচেও হতে পারে, কিন্তু বর্তমানে কিন্তু 65% আপনাকে যে টেকনিক্যাল দেখাবেন সেটা 65% প্লাস আপনাকে যে মোবাইলের মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে আপনার যে আনসারগুলো দিবেন এটা হচ্ছে 65%। অবশ্যই এই দুইটা এক হওয়ার পরে কিন্তু আপনি পাস করবেন, হয়তো একটাতে পাস করেছেন আর একটাতে ফেল করেছেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার প্রফেশনাল টেস্ট মাথায় রাখতে হবে, ভালোভাবে দিতে হবে। আপনার ইকামাতে যেই পেশাটা নিয়োজিত আছে সেই পেশার উপর আপনার অভিজ্ঞতা আছে কি না সেটা যাচাই করার জন্যই কিন্তু এই টেস্টটা দিতে হয়। তো অবশ্যই আমার সাজেস্ট থাকবে আপনাদের ইকামায় যদি ইলেকট্রিশিয়ান কিংবা পাশাপাশি অন্য কোনো পেশা থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই সকল কাজগুলো টেকনিক্যালভাবে দেখে নেওয়ার জন্য, পাশাপাশি আপনারা শেখার জন্য চেষ্টা করবেন, নয়তো কিন্তু বড় একটা বিপদে পড়ে যাবেন পরবর্তীতে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই প্রফেশনাল টেস্ট যাতে আপনি সম্পূর্ণ করতে পারেন ভালোভাবে, সেই চেষ্টাটাই করবেন, নয়তো ছোটোখাটো বিষয়ের জন্য আপনাকে সৌদি আরব থেকে বিতাড়িত করে দেওয়া হবে। অবশ্যই এই ভিডিওর 3 নম্বর পার্ট আমি নিয়ে আসার চেষ্টা করব, আমি আরও আপনাদেরকে বিষয় জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।